সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা সকল অবগত আছি সম্প্রতি মরণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে ওঠা মানুষ জাতির উপর বিরূপ প্রভাব ফেলেছেন। তাতে করে মানুষ নানাভাবে কঠিন বাস্তবতার ভিতর দিয়ে দিনাতিপাত করছেন। এরকম সংকটময় মুহূর্তে মানুষ গৃহবন্দী হয়ে আছেন, হোম কোয়ারেন্টাইনে আছেন, যার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছেন এবং সেই সাথে কেন যেন সব কিছুই দিন দিন স্তিমিত হয়ে আসছে। এরকম বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই মুহূর্তে মানুষকে শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা। সেই ধারাবাহিকতায় এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের চিত্রকলা গ্যালারি একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। সেটি হচ্ছে একটি ভার্চুয়াল প্রদর্শনী। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। সে সম্বন্ধে দেশে বিদেশের প্রতিটি শিল্প অনুরাগী, শিল্প সমাজদার, শিল্পানুদ্বী সবার জন্য বিশাল একটি সুযোগ। ঘরে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই চিত্রকলা গ্যালারিতে প্রবেশ করে শিল্পকর্ম দেখতে পারবে এবং শিল্পকর্ম সংগ্রহ করতে পারবেন। সত্যিকার অর্থে এরকম একটি প্রদর্শনীর পেছনে যার একটি বিশাল একটি ভূমিকা আছে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রদর্শনী সফল এবং সার্থক হতে যাচ্ছেন, তিনি হচ্ছেন শিল্পী সাদেক আহমেদ। তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য। আমি নিজেও একজন এই প্রদর্শনীর অংশগ্রহণকারী শিল্পী। এই প্রদর্শনীতে সেই সাথে বাংলাদেশের অনেক প্রথিতযশা শিল্পী আছেন এবং বাংলাদেশের অনেক তরুণ প্রজন্মের শিল্পীও আছেন। এটি একটি বিশাল একটি সুযোগ। অনেক গুণী শিল্পীদের সাথে তরুণ প্রজন্মের শিল্পীদের একই প্ল্যাটফর্মে প্রদর্শনী করতে পারা। তবে আমার ব্যক্তিগত একটি প্রত্যাশা আছে, সেটি হচ্ছে এই মুহূর্তে আমরা মানুষ বিপর্যস্ত হয়েছি এই করোনা মহামারীতে, একসময় এটি বিগত হয়ে যাবে। এই মহামারীর উত্তরকালে যেন এরকম প্রদর্শনী বা এরকম অগ্রযাত্রা সারা জীবন অব্যাহত থাকে। আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন, ছবি দেখুন, ছবি উপভোগ করুন এবং শিল্পের সাথে সম্পৃক্ত হন। শিল্প মানুষকে জাগ্রত করবে, শিল্প মানুষকে উদ্ভাসিত করবে। সবার জন্য শুভকামনা।